হ্যালো বন্ধুরা, এখন আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ আপনার মোবাইলে দেখতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন অ্যাপ্লিকেশন দিয়ে দেখলে আপনি ফুল এইচডিতে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। আপনি হয়তো বা ট্রফি অ্যাপ দিয়ে দেখছেন, কিন্তু ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো পাচ্ছেন না বা এদের যন্ত্রণায় আপনি দেখে মজা পাচ্ছেন না। তো আমি যে অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেই অ্যাপ্লিকেশনে আপনি ফুল এইচডিতে খেলা উপভোগ করতে পারবেন এবং কোনো রকম এডের ঝামেলা নেই সেখানে। তো চলুন বন্ধুরা, আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কোন অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন, কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটি ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, যারা তারাও এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারে। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে আপনি সেটা ডাউনলোড করবেন। ব্রাউজারে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব ডাব্লিউ প্রেস ফিক্স। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যেভাবে লিখছি WPRESS, তারপর লিখব FIX, ডাব্লিউ প্রেস ফিক্স লিখবো। তারপর উপরে যে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে একটা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের পরবর্তী ওয়েবসাইটে নিয়ে আসছে এবং এখানে প্রথমে লেখা আছে ওয়াস্ট লাইফ ফিফা কাপ 2022। আমরা কন্টিনিউ রিডিংয়ে ক্লিক করব, নিচে লেখা আছে কন্টিনিউ রিডিং, এখানে ক্লিক করব। তারপরে আমরা একদম নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাব। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, এই যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ডাউনলোড পেজে নিয়ে আসছে। এখন লেখা আছে ডাউনলোড সার্ভার 1, 2, 3, আপনি যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড সার্ভার 1 ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমারটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সেটা ওপেন করব। আমার ইনস্টল দেওয়া আছে, আপনার ইনস্টল দিয়ে নেবেন। তারপরে আমরা এখানে ওপেন করব আব্বাস টিভি। দেখেন ওয়ার্ল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ লেখা আছে, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, আপনি লোতে দেখতে পাবেন, এইচডিতে দেখতে পাবেন, ফুল এইচডিতেও দেখতে পারবেন।